আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। ওয়ানডে সিরিজের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে 17 রানে হারিয়েছে আফগানরা। পুরো ম্যাচেই হতাশাজনক ছিল টাইগারদের পারফরমেন্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ, তবে দলের 65 রানের মাথায় লিটন দাসের বিদায়ের পরই যেন শুরু হয় ব্যাটিং বিপর্যয়। এক তাওহিদ হৃদয় ছাড়া কেউই ভালো করতে পারেনি। 50 হাঁকিয়ে 69 বলে 51 রানের লড়াকু এক ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। বাকিদের চরম পর্যায়ের ব্যর্থতার দিনে 43 ওভারে 9 উইকেট হারিয়ে 169 রান তুলতেই শেষ হয় টাইগারদের ইনিংস। বাংলাদেশের ইনিংসের মাঝে 2 বার বাগড়া দিয়েছিল বৃষ্টি। ডিআরএস ম্যাথডে 43 ওভারে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 164 রানের। সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দেখে শুনে করেছেন 2 আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ছোট লক্ষ্যের জন্য ইনিংসের শুরুটা যেরকম হওয়ার দরকার ছিল ঠিক সেরকমই করেছেন গুরবাজ ও ইব্রাহিম। অযথা ঝুঁকি নেননি, খেলেননি অপ্রয়োজনীয় কোনো শট। সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে 45 বলে 22 রানের ইনিংস খেলেন গুরবাজ। আফগানিস্তান উদ্বোধনী জুটি থেকে সংগ্রহ করে 54 রান। শেষ পর্যন্ত 21.4 ওভার শেষে 2 উইকেট হারিয়ে আফগানরা 83 রান তোলার পরই বৃষ্টি নামে। ডিআরএস ম্যাথডে 17 রানের জয় পায় সফরকারী আফগানিস্তান। বাংলাদেশের হয়ে 1টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। এই জয়ের ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। এদিকে জয় দিয়ে সিরিজ শুরু করায় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। তিনি বলেন, বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেল। শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি। আফগানিস্তানের বোলাররা বাংলাদেশকে চেপে ধরেছিল। ব্যাট হাতে ঠিক যেভাবে ব্যাটিংটা করা উচিত ছিল আফগানিস্তানও করেছে সেই একই, ফলে জয়টা তাদের প্রাপ্য ছিল। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।